মাশরাফি বিন মর্তুজা, উনাদের মাঠে আমরা খেলতে আসছি। আরো মজার জিনিস হচ্ছে যে মাশরাফি সাহেবের বাবা এখানে উপস্থিত। নড়াইলে গত সপ্তাহে একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় মাশরাফি ভাইয়ের পিতা জনাব গোলাম মর্তজা স্বপন পুরোটা সময় মাঠে অবস্থান করে খেলা উপভোগ করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য পুরো বক্তব্যটি তুলে ধরা হল। যাও বিগতার পরে বলছি, আজকের অনুষ্ঠানের সদ্য সভাপতি আমাদের সদ্য বড় ভাই উপস্থিত আছেন, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সপ্তমিত দলের স্বেচ্ছাসেবক এবং সামনে যারা আছেন আমাদের গ্রহগ্রামবাসী সবার কাছ থেকে। আবার সেই কথায় ফিরে আসি, ব্যারিস্টার সুমন কেন লড়াই আসছে, যার প্রতিটি সেকেন্ডের মূল্য লক্ষ টাকা, তিনি কেন লড়াই আসছে এটা বুঝতে হবে। আজকের এই যুবক সমাজ মাদকে যেখানে মাদকের থাবায় যখন একেবারে শেষ পর্যায়ে, সেই যুবকদের জাগ্রত করবার উদ্দেশ্যে, খেলার মাঠে টেনে আনার উদ্দেশ্যে তিনি খেলেছেন, তাই কিনা? তাই যদি হয় আজকে উনি এই বয়সে যে খেলাটি আমাদেরকে উপহার দিলেন, সত্যি আমরা আর একবার ওনাকে করতালি জড়িয়ে দেবো। আমাদের লড়াই আসছে গর্বিত হচ্ছে এবং নড়াইলের সকল মানুষের পক্ষ থেকে এবং মাশরাফির পক্ষ থেকে ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ। এবং মাশরাফির পক্ষ থেকে একটি ছোট্ট টোকেন মানি উপহার তিনি মাশরাফি পাঠিয়েছেন। আমি ব্যারিস্টার সুমন সাহেবকে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমার হাতের থেকে এই ছোট্ট উপহারটি মাশরাফির উপহারটি গ্রহণ করবেন। আমি আমাদেরকে মাননীয় এমপি মহোদয় একটা উপহার দিয়েছেন, এটার ভিতরে যাই হোক এটা দেখার বিষয় না, উপহারের দাম অনেক বেশি। আমি অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আমি উপহারটি গ্রহণ করলাম, উপহারের স্মৃতিটুকু আমি আমার হবিগঞ্জে নিয়ে যাব। তবে এই টাকাটি আমি তো এখন মালিক হয়ে গেছি, তাই তো আমি যেহেতু মালিক হয়ে গেছি, এই টাকাটি আমি কিংস বাহানির বাচ্চাদের জন্য, ফুটবলের জন্য আমি আবার দিয়ে যাচ্ছি। আমার নড়াইল থেকে মাশরাফি ভাইয়ের সকল আনকমন এক্সক্লুসিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, পুরো খেলাটির বিস্তারিত দেখুন এই ভিডিওতে।